দক্ষিণ চব্বিশ পরগনার উস্তিতে ব্যাংকে আগুন, ঘটনাস্থলে দমকলে দুটি ইঞ্জিন, ঘন ধোঁয়ায় এলাকায় আতঙ্ক। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, গলগল করে ধোঁয়া বেরোচ্ছে, দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার উস্তিতে ব্যাংকে আগুন লেগে যায়, কিভাবে ধোঁয়া বেরোচ্ছে সেই ছবি আপনারা দেখতেই পাচ্ছেন। কথা বলবো আমাদের প্রতিনিধি জয়দীপ হালদারের সঙ্গে। জয়দীপ, আমরা দেখতে পাচ্ছি যে গলগল করে একেবারে ধোঁয়া বেরোচ্ছে, আগুন কি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, কি খবর রয়েছে? এখনো পর্যন্ত বৃষ্টি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। যেটা সকালবেলা খবর উস্তির বাজারে, এই এলাহাবাদ ব্যাংকের উস্তির শাখা, এই শাখায় হঠাৎই স্থানীয় মানুষ ধোঁয়া বেরোতে দেখতে পায়। ঠিক ব্যাংক খোলার আগে এই ধোঁয়া দেখতে পায় এবং সেই ধোঁয়া বেরোনোর পরে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় মানুষদের মধ্যে। মুহূর্তের মধ্যেই কিন্তু এই ধোঁয়া ভিতরে যে আগুন লেগেছিল ভয়াবহ আকার নেয় ব্যাংকের মধ্যে, এবং প্রায় গোটা ব্যাংক জুড়ে ধোঁয়া বেরোতে শুরু করে। এবং স্থানীয় মানুষরা যেটা জানাচ্ছে যে তারা কোনোভাবেই এই আগুন নেভানোর মতো জায়গায় ছিল না, কারণ ব্যাংক তখনও পর্যন্ত খোলা হয়নি এবং বন্ধ ছিল। এবং তারপরেই তারা দমকলকে খবর দেয়, দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে কিছুক্ষণ আগেই এসছে এবং তারা আগুন নেভানোর চেষ্টা করছে। পাশাপাশি তারা দরজা ভাঙছে, যেহেতু ব্যাংক কর্মীরা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, দরজা জানালা ভেঙে আর ভেতরে যে আগুন লেগেছে সেই আগুন নেভানোর চেষ্টা করছে। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকের বেশিরভাগ আসবাবপত্র জিনিস সেগুলো কিন্তু প্রায় অগ্নিদগ্ধ অবস্থায় রয়েছে। বৃষ্টি একেবারে, জয়দীপ তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনারা দেখছেন দক্ষিণ চব্বিশ পরগনার উস্তিতে, সেখানে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আজ সকালে আগুন লেগে যায়। সেই সময় অবশ্য ব্যাংক বন্ধ ছিল, অর্থাৎ কর্মীরা সেই সময় এসে পৌঁছননি। বন্ধ ব্যাংকের ভেতর থেকে আগুন দেখা যায় এবং ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তারপর দমকলে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে, এখনও কিন্তু ধোঁয়া বেরোচ্ছে। জয়দীপ, তোমার কাছে জানতে চাইবো যে স্বাভাবিকভাবে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে, ব্যাংকের কর্মচারীরা তারা কি এই মুহূর্তে এসে পৌঁছেছেন, এখন ঠিক কি পরিস্থিতি? এখন পরিস্থিতি, ব্যাংকের কর্মচারীরা কেউ কেউ এসে পৌঁছেছে, কিন্তু ব্যাংকের যে অবস্থা, এখন ব্যাংকে ঢোকার মতো কোনো অবস্থা নেই। গোটা ব্যাংক এবং আশেপাশের এলাকা জুড়ে কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে। দুটি ইঞ্জিন এসেছে দমকলে, তারা কিন্তু চেষ্টা করছে ভেতরের আগুনকে নেভানোর। দমকল যেটা জানাচ্ছে যে শর্ট সার্কিট থেকে যে আগুন লেগেছে সেটা ভেতরে লেগেছে এবং আগুন বেশিরভাগ এলাকায়, ব্যাংকের বেশিরভাগ জায়গা কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে। সেই আগুন যতক্ষণ না নেভানো সম্ভব হয় ব্যাংকের ভেতরে কাউকেই ঢুকতে দেওয়া যাবে না। এবং এই আগুন বাইরে যে আগুনের ফলে যে ধোঁয়া বেরিয়েছে সেই ধোঁয়া কিন্তু স্থানীয় মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় ব্যবসায়ী পাশাপাশি কয়েকটি দোকান তারাও আতঙ্কে বেরিয়ে পড়েছে। এবং এই মুহূর্তে গিয়াসউদ্দিন মোল্লা, যিনি রাজ্যের মন্ত্রী সংখ্যালঘু সম্প্রদায়ের, সেই মন্ত্রী কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। এবং এইখানে ভিড় জমিয়েছে বেশ কিছু সাধারণ মানুষ, যাদেরকে উস্তি থানার পুলিশ এই মুহূর্তে সরিয়ে দিচ্ছে জায়গাটিকে ফাঁকা করে দেওয়ার জন্য। পাশাপাশি তোমাকে বলবো যে দমকলের আরো ইঞ্জিন আসার কথা এই আগুন নেভানোর। ধন্যবাদ, ধন্যবাদ জয়দীপ।